সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এপিসোড। বিভিন্ন রকম সরকারি এবং বেসরকারি চাকরির খবর আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি, সুতরাং আপনি যদি চাকরি খুঁজছেন এমনটি হয় এই চ্যানেলটি আপনার জন্যই। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের জব সার্কুলার। চলুন, বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের যে জব সার্কুলার আছে রাজশাহী অঞ্চলে সেটি দেখে নেওয়া যাক। এখানে সর্বপ্রথমে যে পদ আছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী, 14 নম্বর গ্রেডের পদ। 7টি পদ আছে, যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে মেকানিক, 14 নম্বর গ্রেডের পদ, HSC পাস এবং সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 2টি পদ খালি আছে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 60 লিপি এবং কম্পিউটার টাইপিংয়ের নির্দিষ্ট স্পিড থাকতে হবে। এরপরে আছে পোস্টাল অপারেটর, 15 নম্বর গ্রেডের পদ, এখানে 141টি পদ আছে, অনেকগুলো পদ। যে কোনো স্বীকৃত বোর্ড হতে HSC পাস বা সমমানের CGPA উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় বিভাগ বা সমমানের কম্পিউটারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর আছে ড্রাফটসম্যান, 15 নম্বর গ্রেডের পদ, ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে। এরপর আছে ড্রাইভার, ভারী, যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী এবং ভারী গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে বাংলা ইংরেজি যথাক্রমে প্রতি মিনিটে 20-20 শব্দ এই গতি থাকতে হবে। পাম্প অপারেটর, 16 নম্বর গ্রেডের পদ, এখানে যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা। এবং সবশেষে মিডওয়াইফ, 16 নম্বর গ্রেডের পদ, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে 1 বছরের মিডওয়াইফারি কোর্স সম্পন্ন। এবারে বলে দিচ্ছি আবেদনের নিয়মাবলী। বয়স 18 থেকে 30 বছর হতে হবে, 6/10/2019 এই তারিখে, এবং মুক্তিযুদ্ধ কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত এবং প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। এবং আবেদনের পদ্ধতি অনলাইনে, অর্থাৎ অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে এসে। ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আবেদনের শেষ তারিখ 16/9/2019 সকাল 10টা, অর্থাৎ 16/9/2019 সকাল 10টা এবং আবেদন করার শেষ তারিখ 6/10/2019, অর্থাৎ 6 অক্টোবর 2019 রাত 11:59 পর্যন্ত। এখানে এসে আবেদনের জন্য আপনারা অ্যাডভার্টিজমেন্টে ক্লিক করে অ্যাডভার্টিজমেন্টটা দেখতে পারেন, আর অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে আবেদন করতে পারবেন। এখানে আমি আরও কিছু নিয়ম বলে দিচ্ছি। 300x300 পিক্সেলের ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করা লাগবে এবং পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটক চার্জ সহ মোট 112 টাকা আবেদন করার পরে পরবর্তী 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে। এখানে SMS করার সিস্টেমটিও দেওয়া আছে এবং আপনারা আবেদন করার পরও এই সিস্টেমটি দেখে নিতে পারবেন। এখানে আমরা দেখে নিচ্ছি, এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর যে পদগুলো আসবে, পদের নামে যে যে পদে আবেদন করতে চান সেই পদে টিক চিহ্ন দিয়ে নেক্সট দিলে আপনাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে। এবং এরপরে যখন ফর্মটি ওপেন হয়ে যাবে আপনারা যথারীতি নাম, পিতার নাম, মাতার নাম এবং সকল শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি সমস্ত যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পূরণ করে আপনারা পরবর্তী ধাপে গিয়ে ছবি এবং স্বাক্ষর আপলোড করে ফর্ম সাবমিট করতে পারবেন। সুতরাং যারা যোগ্য আছেন তারা যথাশীঘ্র আবেদন করবেন, সবাই ভালো এবং সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি।